আমার ময়না নিউজ নিবেদন করছেন মা তারা হার্ডওয়ার্স ময়না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে পেন্ট ডাক্তার। অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার বাড়ির পুট্টি এবং রং করবে এখন অনেক কম সময়ে। আর হ্যাঁ, কাজে দেরি হলে টাকা তো ফেরত, এটাই তো পেন্ট ডাক্তারের প্রতিশ্রুতি। যোগাযোগ এশিয়ান পেন্টস ও নেরোলেক পেন্টস এর ময়নার সর্বোচ্চ বেশি বিক্রিত ডিলার মা তারা হার্ডওয়ার্স, রানার দোকান, ময়না বৃহস্পতিবারের বাজার, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739। ময়না থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত প্রধানের কাছে 16 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি সমর্থকেরা। এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 100 দিনে কাজের শ্রমিকের বকেয়া টাকা অবিলম্বে পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে 100 দিনের কাজের সুযোগ দিতে হবে, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকা প্রকাশ করতে হবে, বুথে বুথে যারা বেনিফিসিয়ারির কাটপানি খেয়েছে তাদেরকে অবিলম্বে কাটপানির টাকা ফেরত দিতে হইবে প্রমুখ। ভারতীয় জনতা পার্টির পক্ষে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে 14 দফা দাবি ছিল, সে দাবি আমরা উভয় পক্ষ মেনে নিয়েছি এবং যাতে আগামী দিনে সুন্দরভাবে গ্রামীণ কাজ হয়, রাস্তাঘাট, জল এবং পাকা রাস্তা, সেটা উভয়ে আমরা সম্মত হয়েছি। এবং আজকের ডেপুটেশনটা যে সহযোগিতা সেটা আমাদের আপনাদের প্রত্যেকটি অক্ষর অক্ষরে সমস্ত কিছু আমরা দেখব, এটুকু আশা রেখে আমাদের ধন্যবাদ জানাই। এবং আমি পঞ্চায়েত হিসাবে, প্রধান হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব এবং যে 100 দিনের কাজ বলুন বা আমাদের জবগার বলুন বা বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, যদি গভর্নমেন্ট কোনো দিন আনেন তাদের প্রতি, গরিবের প্রতি আমি নিশ্চয়ই দেখব, এটুকু আমি কথা দিই। বাড়ির পক্ষ থেকে আমরা গোকুলনগর 4 নম্বর অঞ্চলে সাধারণ মানুষের বিভিন্ন দাবি, আমাদের 14 দফা দাবি দাবা নিয়ে আমরা আজকে গণডেপুটেশন দিলাম এবং আমাদের প্রধান সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের বিভিন্ন দাবি দাবাগুলো ওনারা সুন্দরভাবে পরিচালনা করবেন, সেই আশা রেখে আজকের এই গণডেপুটেশন আমরা সফল করলাম। আমাদের আগামী দিনে এই ডেপুটেশনে যদি ওনারা না সহমত করেন আমরা আগামী দিনে খুব বড় বৃহত্তর আন্দোলন করবো, এই আশা রাখছি। আর মানুষের, সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সমস্ত এলাকায় দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টি লড়াই করবে এবং স্বাধীন থাকবে। ডেপুটেশন সুষ্ঠুভাবে হলেও এলাকার বাইরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হলেও ময়না থানার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে এলাকা শান্ত হয়ে যায়। শুভ রাখিবন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় একতার সদস্য ও সদস্যাবৃন্দ, বর্ষ 14তম, আগামী 14 এবং 15 আগস্ট দুই দিনব্যাপী একতার এই অনুষ্ঠানে সবাইকে আহ্বান জানাই ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর।